নমস্কার বন্ধুরা, পিয়ালি ঝেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি পিয়ালি চলে এলাম। বন্ধুরা, আজ সবার প্রিয় একটি রেসিপি যেটা তৈরি করেছি তার নাম হলো এগ চিকেন চাউমিন। রেস্টুরেন্ট স্টাইল এই চাউমিন খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যাবে আর এর স্বাদ কিন্তু দুর্দান্ত। চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করছি, কি কি উপকরণ লাগছে দেখে নিই। মেইন ইনগ্রিডিয়েন্টস চাউমিন নিয়েছি 250 গ্রাম, চিকেন কিমা 150 গ্রাম, 2 ডিম, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদার কিমা 1 টিস্পুন, রসুন কিমা 1 টিস্পুন, টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, ভিনিগার, সয়া সস 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, আর রিফাইন্ড অয়েল, আর স্বাদ মতো নুন। আসুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে আমরা জল দিয়ে দিলাম, আর এই জলের মধ্যেই দিয়ে দিতে হবে নুন পরিমাণ মতন, আর দিচ্ছি অল্প সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে এর মধ্যে আমরা চাউমিনটা সিদ্ধ করব। হালকা গরম জলটা হয়ে গেলেই এটা এইভাবে একটু সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা গলে গলে আসবে। এই তেলটা দেওয়াতে এটা কিন্তু বেশ একদম ঝরঝরে থাকবে আর নুনটাও হালকা এর মধ্যে এসে যাবে, নুনের স্বাদটা। তো এইভাবে 1 ফুট দিয়ে নিলেই কিন্তু আমাদের চাউমিনটা সিদ্ধ হয়ে যাবে, এটাকে বেশিক্ষণ গরম জলে কিন্তু আর রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। এরপর আমরা এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি গরম জলটা। তারপর এই গরম চাউমিনটার মধ্যে আমরা দিয়ে নেব একটু ঠান্ডা জল। ঠান্ডা জলটা দেওয়ার ফলে এর মধ্যে কুকিং প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাবে, তাহলে আর এটা গলে যাবার কোনো চান্স থাকবে না, এটা অবশ্যই করবেন। এরপর আমরা এটাকে আলাদা একটা পাত্রে ঢেলে রাখছি। এটা হালকা একটু ঠান্ডা হওয়ার পরেই এর মধ্যে আমরা আরও একটু রিফাইন্ড অয়েল মিশিয়ে নিচ্ছি। এর ফলে কিন্তু চাউমিনটা একদম একটার সঙ্গে একটা লেগে যাবে না আর এটা একদম ঝরঝরে থাকবে। যেরকম আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খাই যে চাউমিন, সেটা যেমন ঝরঝরে থাকে বাড়িতেও কিন্তু সেরকমই থাকবে। আমার এই টিপসগুলো যদি ফলো করে করেন তো অবশ্যই এটার 100% রেজাল্ট পাবেন। তো এরপর আমরা ডিমটা ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়ে ডিমগুলো আমরা ভেঙে দিয়ে দিচ্ছি। 2 ডিম একসাথে ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাটিতে ফেটিয়ে নিতেও পারেন। এরপর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি আর দেব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে জাস্ট একটু ভেজে নিতে হবে। ভেজে আমরা ডিমটা আলাদা করে তুলে রাখছি। এরপর কড়াইতে আবারও তেল দেব। ডিমটা ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা তেল আমাদের দিয়ে দিতে হবে। তারপর আমরা যে চিকেনের টুকরোগুলো রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। আমরা চিকেন নিয়েছি 150 গ্রাম, এক বোনলেস চিকেন, সেটাকে আমরা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। সেটা আমরা তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচ রেখে এটাকে একটু নাড়াচাড়া করছি। সামান্য ওপর থেকে নুন ছড়িয়ে দিলাম আর দিচ্ছি সামান্য ভিনিগার আর সয়া সস দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করতে হবে, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে। চিকেনটা আমাদের যেহেতু কাঁচা আছে তো একটু সময় ধরে এটা রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি রসুনের কিমা আর দিচ্ছি আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব, আর দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কাটা অবশ্যই অপশনাল, আপনারা যদি ঝাল পছন্দ করেন তো এটা অ্যাড করতে পারেন, নাহলে গোলমরিচের গুঁড়োতেই কিন্তু যথেষ্ট ঝাল কিন্তু এসে যাবে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিচ্ছি গাজর কুচি। আমরা কিন্তু এই চাউমিনটা বানানোর জন্য সমস্ত সবজিগুলোই কিন্তু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি, যেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটা এইরকমভাবে কিন্তু চাইনিজ রান্নায় কিন্তু দেয়া হয়, তাই আমরা এইভাবে লম্বা করেই কেটেছি। আপনারা বাড়িতে যখন বানাবেন তো এইভাবেই কাটবেন, তাহলে চাউমিনটা দেখতে সুন্দর হয়। তারপর দিয়ে দিচ্ছি লাস্টে ক্যাপসিকাম কুচি।
দেওয়ার পর সমস্ত গুলোকে একসাথে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। একটু সময় ধরেই কিন্তু কাজটা করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা অবশ্যই মাথায় রেখে দিতে হবে, কারণ আমরা এর মধ্যে নানান রকমের সস অ্যাড করছি, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। প্রতিটা সসের মধ্যেই নুন থাকে। এর মধ্যে দিয়ে দিলাম আরও সয়া সস আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করছি। একটু ভাজা ভাজা করতে হবে সবজিগুলো, যাতে ভালোভাবে একটু ভাজা হয়ে আসে। দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাজা হয়ে এসছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ আমরা ব্যবহার করছি 2 টেবিল চামচ মতন। আর দিচ্ছি এর মধ্যে গ্রিন চিলি সস 1 টেবিল চামচ মতন, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের মশলাটা প্রায় রেডি হয়ে এসছে। এইভাবে এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। প্রথমেই যেটা ভেজে রেখেছিলাম ডিমের কিমাটা, সেটা আমরা এর মধ্যে অ্যাড করে নিলাম। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় আর ভীষণ টেস্টি হয়। যেটা আপনারা রেস্টুরেন্টে যে টেস্ট পান, সেই সেম টেস্ট কিন্তু বাড়িতেই করতে পারবেন। এভাবে আমার সমস্ত টিপসগুলো ফলো করে যদি করেন, তো অবশ্যই আপনাদের সকলের ভালো লাগবে। তো বন্ধুরা, এরপর অল্প অল্প করে চাউমিন অ্যাড করে আমরা এটাকে মিশিয়ে নেব জাস্ট। তাহলে কিন্তু আমাদের এই এগ চিকেন চাউমিন তৈরি হয়ে যাবে। আর আমরা কিন্তু চাউমিনটা সিদ্ধ করার সময় নুন দিয়েই রেখেছিলাম, তো সেই অনুযায়ী আমরা নুন কিন্তু ব্যবহার করছি। তো আমার রান্নাটা হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ছোট্ট করে লাইক করে সকলের সাথে শেয়ার করুন। আজকের মতো এইটুকু, নমস্কার।